بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নবীর প্রতি দরদ বেশি আছে না কম আছে? মনটা যদি হইত উড়াল পাখি, হইত যদি আকাশের গুড়ি, আবেগে মরা সালাম খানি, মোহাব্বতের সালাম খানি, ফাটিয়ে দিতাম আমি। যে মদিনায় শুয়ে আছেন দো জাহানের মনি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ, সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দু জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সিরাজুম মিল্লাত তুমহি ফখরে শরীফুল আম্বিয়াই নুসু খাস কুল আদিয়ান দিগার হো বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি। একটুখানি জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আকাশ জাহার জমিন তাহার সৃষ্টি যাহার আইন তাহার, সবাই বলুন এই আকাশটা কার? চিৎকার দিয়ে বলেন আকাশের মালিক কে? আরো চিৎকার দিয়ে বলেন আকাশের মালিক কে? এই জমিনের মালিক কে? সৃষ্টির মালিক কে? সমগ্র সৃষ্টি কার? আইন চলবে কার? সবাই একমত তো? সবাই একমত তো? আকাশ যাহার জমিন তাহার সৃষ্টি যাহার আইন তাহার, তবু কেন বুঝো না মানুষ ছোট পিছনে গাইরুল্লার, ফিরে এসো ফিরে এসো হে মানবতা, আইন মেনে চলবো আমরা এক আল্লাহর, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মুসলিম সবে বাই বাই, কেউ ছোট বড় ঝালি মেরে সাথে মোরা লড়ে যাই, ঠিক কিনা? ঝালি মেরে সাথে মোরা লড়ে যাই, শক্তি যোগায় এই কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা সকলে বলুন সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। রব্বানা যুলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মধ্যম মধ্যম বড় গুনাহ সমত আলী শিকদারের নতুন বাড়ি ও ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন যারা অ্যারেস্ট করেছেন, আমরা যারা শোনার জন্য এসেছি, কাল কিয়ামতের ময়দানে ময়দানে মহাশয়ে আজকে 9,30,00,000 মাইল দূর থেকে যে সূর্য তাপ দিয়ে আমাদের সহ্য হয় না মাওলা গো, আর যেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, সিরিয়া হবে হাসরের ময়দান, আর হাসরের ময়দানে আমরা যেদিন সমবেত হব সামান্য নেকির জন্য, যেদিন আমরা ধরা পড়ে দেবো মাওলা গো, আল্লাহ কঠিন হাসরের ময়দানে এই মাহফিলখানা আমাদের সকলের নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। রব্বুল আলামিন কাজ করে আল্লাহ, আমরা যখন মাহফিল করতেছি মাওলা গো, সিরিয়ার জমিনে আসতে 90 ফেরাউন বশর বাহিনীর এবং তার ফেতাত তাদের দুশ্মনদের সকল দুশ্মনরা একসাথ হয় মুসলমানদের উপর এমন ভাবে হামলা চালাচ্ছে মাওলা গো, শত শত নারী এবং পুরুষ চিৎকারে আর কাঠ বাতাস আজকে আত্মনাশ করতেছে মাওলা। দয়া করে আল্লাহ তমাম বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, সিরিয়ার জমিনকে তুমি আল্লাহ বশর এর মতো ফেরাউনের হাত থেকে রক্ষা করো রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন আমরা যারা উপস্থিত আছি মাওলা গো, আল্লাহ এই ময়দানে একদিন তাফসীর ছিল না, বার্ষিক মাহফিল হতো, মৌসুমি মাহফিল হতো, এই ময়দানে মাহফিল তোমার কোরআন নিয়ে যখন সর্বপ্রথম তাফসীরুল কোরআন মাহফিল শুরু করেছেন, কোরআনের ফাঁকি আজকে জেলখানার ভিতরে বন্দী রব্বুল আলামিন কাজ করে আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল যিনি শুরু করেছেন আল্লাহ গো, আজকে 8 বছর পর্যন্ত তিনি সূর্যের আলো দেখেন না, সবচেয়ে একটা পরিবেশের ভিতরে ছোট্ট একটা কক্ষের ভিতরে আল্লাহ তিনি দিনাতিপাত করেন মাওলা গো, আজকে তোমার দরবারে ফরিয়াদ মাওলা গো, দয়া করে তুমি আমাদের কোরআনের ফাঁকিকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যে যুব সমাজ আজকের মাহফিলের অ্যারেজ করেছেন, ইচ্ছে করলে আল্লাহ তারা যাত্রা ফালার অ্যারেজ করতে পারতেন, নাটকের আয়োজন করতে পারতেন। রব্বুল আলামিন তোমার কোরআনের প্রতি উদ্বুদ্ধ হয়ে যে সমস্ত সোনামণি যুবকেরা এই মাহফিলের আয়োজন করলেন, রব্বুল আলামিন দয়া করে সমস্ত যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ, কোরআনের জন্য তুমি কবুল করো মাওলা গো, বাসখালীর এই ময়দানকে তুমি আল্লাহ তুমি তোমার কোরআনের জন্য কবুল করো আল্লাহ, তুমি এলাকার মানুষগুলোকে তুমি কবুল করো আল্লাহ। ইয়া রব করম তোমাগার করে ওয়ে বাদ দে জো দিল ফর আসার করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم والحمد لله رب العالمين। আজকে এই উপস্থিতি আমার পাশে বসা আছেন অত্যন্ত আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ আমার সম্মানিত সদ্দেয় মুরব্বী, আমার সামনে বসা আছেন আল্লাহর কোরআনের আশিক, আল্লাহর কোরআনের প্রেমিক, চিন্তাদিত মুজাহিদ, বর্তমান প্রেক্ষাপটে যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, মাহফিলকে ভালোবাসেন, ওলামা ইকরামকে ভালোবাসেন, আল্লামা সাইদিকে ভালোবাসেন, সেই সমস্ত মধ্যমণিরা আমার সামনে বসা আছেন, পর্দার অন্তরালে বসা আছেন আমার সতী সৎবা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিয়া মা এবং বোনেরা, আমি আবারও নিয়ম মাফিক নিয়ম মেনে সিস্টেম ফলো করে আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমি আপনাদের এলাকায় একেবারেই নতুন,
আমি আর কোনোদিন বাসখালী আসি নাই, আমি আপনাদের জন্য মেহমান, আমি আপনাদের জন্য গেস্ট, আর আপনারা হচ্ছেন আমার জন্য হোস্ট, আপনারা হচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দা, এলাকার মাটি এবং মাটির সাথে, মাটি এবং মানুষের সাথে আপনারা মিশে আছেন। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আহজাব, আল্লাহর কোরআনের 33 নম্বর সূরা, এই সূরার 8 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আপনারা যদি সবাই আমার জন্য দোয়া করেন, আমি এই আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আজকে এক চরম দুর্দিন চলতেছে ইসলাম এবং মুসলমানদের উপর, বলেন ঠিক কিনা? আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমরা হচ্ছে হযরত ওমরের উত্তরসূরি, বলেন ঠিক কিনা? আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি, বলেন ঠিক কিনা? আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, বলেন ঠিক কিনা? সেই মুসলমান আমরা হচ্ছে হযরত ওমরের উত্তরসূরি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেদিন আল্লাহর রাসূলের হাতে হাত রেখে ঘোষণা করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যেদিন কুরআনুল কারীম এর প্রতি শ্রদ্ধা সম্মান রেখে ইসলামের ইসলামের ছায়া তলে নিজের মাথাটাকে সমর্পণ করে দিয়ে আল্লাহর নবীর মতো এরকম একজন রাসূলের হাতে হাত রেখে কালিমা ঘোষণা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কিন্তু তিনি ইসলামের দাওয়াত প্রকাশ্য অবস্থায় দিতে পারতেছেন না, গোপনে গোপনে দাওয়াতি কাজ করতেছেন। কিন্তু যেদিন ওমর ইসলাম কবুল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি গণনা করে দেখলাম আমি সহ 17 জন ইসলাম কবুল করেছি, আপনি আল্লাহর রাসূল, আমরা হচ্ছে আপনার অনুসারী, আপনার উম্মত, কোরআন হচ্ছে আমাদের সংবিধান, কোরআন হচ্ছে আমাদের গাইডার, রাসূল আপনি যদি অনুমতি দেন আজকে আমি ফকাশে মক্কা রাজপথে যে মহান রবের তাকবীর দিয়ে মক্কা রাজপথটাকে আমরা ধ্বনিত প্রতিধ্বনিত করতে চাই, আল্লাহ রাসূল ওমরকে অনুমতি দিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাউটিং ধরা শুরু করলেন, সামনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মাত্র 17 জন মানুষ সেদিন মুসলমান, যাদের এক হাতে ছিল কোরআন আর বুকের ভিতরে ছিল ঈমান, ওই ঈমানে ঈমানে বলেন বলিয়ান হয়ে আল্লাহর দ্বীনের দুশমন আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা দ্বারা যে সংসদ গঠিত হয়েছিল ওই সংসদের রাজপথে সর্বপ্রথম হযরত ওমর সেদিন ইসলামের পক্ষে শাউটিং করলেন, মিছিল দৌড়লেন। হযরত ওমর যখন মিছিল দৌড়লেন, নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর, সাথে সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন হযরত ওমরকে বাদ দিয়ে মাত্র 16 জন এমন ভাবে শাউটিং করলেন, এমন ভাবে ওই নারায়ে তাকবীরের ধ্বনিকে প্রতিধ্বনিত এমন ভাবে করলেন, সাথে সাথে মক্কার রাজপথ উত্তেজিত হয়ে যায়। আবু জেহেল আবু লাহাব যার যার অবস্থান থেকে আল্লাহর নবী এবং ইসলামের উপর হামলা করার জন্য যখন তারা লেলি আসলো, আর যখন দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে আছেন, হযরত ওমরকে এমন ভাবে তারা ভয় করতেন, সেই গতিতে তারা মিছিলে হামলা করার জন্য আসলো,
হযরত ওমর কে সামনে দেখে একই গতিতে তারা পিছনে ফিরে চলে গেল। আমরা হলাম সেই মুসলমান, আমরা হলাম সেই ওমরের রক্ত আমাদের শরীরে আছে কি নাই? সালাউদ্দিন আইয়ুবের রক্ত আমাদের শরীরে আছে নাই? নাই। আমরা হচ্ছে ওমরের উত্তর শরীর, আমরা হচ্ছে আবু বকরের উত্তর শরীর, আমরা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবের উত্তর শরীর। হযরত ওমর মাত্র 17 জনকে নিয়ে মিছিল করার কারণে 17 জনের মিছিলে যদি বাতিল যদি পিছনে ফিরে যদি চলে বাধ্য হয়ে যায়, আজ সমস্ত মুসলমান যদি একসাথে হয় আমরা নারায় তাকবীরের স্লোগান দিয়ে রাজপথ কাঁপাতে পারি, বাতিল পিছনে পিছনের দিকে চলে যেতে বাধ্য হবে, বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের কি কথা বলতে হবে, মুসলমান আজকে আমরা ঘুমিয়ে গেছি যার কারণে আমাদের উপর এত বিপদ, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা এমনই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক আমরা সবাই চাই কিনা? এই যে দু জমিনটা আল্লাহর, আইন চলবে আল্লাহর, এটা হচ্ছে স্বাভাবিক, এটা চাহিদা হওয়াটা স্বাভাবিক। সুতরাং যারা দিন রাত পরিশ্রম করেন আল্লাহর দিনের কাজ করে যান, আজকের এই আয়াতে তাদের কথা বলা হবে, বর্তমান প্রেক্ষাপটে তাদের করণীয় কি? আমার সম্মানীয় ভাইরা, ইসলামের বিরুদ্ধে আজকে যত ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র নতুন না, এই ষড়যন্ত্র শুরু হয়েছিল আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত 1500 বছর পর্যন্ত ইসলামের শত্রুরা তারা চেয়েছিল আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দ্বীনের যারা কাজ করে তাদেরকে নির্বাসিত করে দিবে, ইসলামের ওই আরটাকে তারা নিভিয়ে দিবেন, কুরআনুল কারীমকে তারা বাজেয়াপ্ত করবেন, কুরআনুল কারীমের আইন তারা মুছে ফেলে দিবে। এজন্য আজকের এই ষড়যন্ত্র নতুন না, 1500 বছর আগে ষড়যন্ত্র শুরু হয়েছিল। সুতরাং যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাফ সাফ জানিয়ে দিলেন, ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের শত্রুদেরকে জানিয়ে দিলেন, যারা আমার জমিন থেকে আমার দ্বীনকে উদ্ধার করতে চাও, ইসলামের আলোকে নির্বাসিত করতে চাও, আমরা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমাদের এই ষড়যন্ত্র নতুন না, আমার ইসলামের বিরুদ্ধে আমার দ্বীনের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র অনেকেই করেছিল, তাদের থেকে শিক্ষা গ্রহণ করো। যারা ইসলামের পক্ষে ছিল তারা একজন দাস হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে হিরো বানায় দিছি, কিন্তু যারা আমার দিনের বিপক্ষে কথা বলেছেন, আমার কোরআনের বিপক্ষে কথা বলেছেন, আমার ইসলামী আন্দোলনের পক্ষে যারা ছিল নবী এবং তার সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহ ওই সময়কার সমকালীন বিশ্বের যারা হিরো ছিল আমি আল্লাহ তাদেরকে জিরোতে পরিণত করে দিয়েছি। সে আল্লাহ আছেন কিনা? তৎকালীন সময়ে হিরো ছিল আবু জেহেল, আল্লাহ আবু জেহেলকে এমন ভাবে হিরো বানাইলেন আজ পর্যন্ত ইসলামের যারা বিরোধিতা করে তারা শুধু ইসলামের বিরোধিতা করে, কিন্তু আবু জেহেলের উত্তরসূরি উত্তরসূরিরা আবু জেহেলের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, কিন্তু আবু জেহেল নামক কারো নাম রাখে না, বলেন ঠিক কিনা? কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরবের কোন মানুষ না, আফ্রিকার নিগ্রো একজন, তিনি ছিলেন ফরাদিন ব্যক্তি, গোলাম ক্রীতদাস। এই গোলাম ক্রীতদাসটা আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে আদর্শ দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ
আলাইহি উসওয়াতুন হাসানা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর আদর্শকে ধারণ করার কারণে, কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম একজন নিগ্রো কাফফি গোলাম তাকে আল্লাহ এমন ভাবে সম্মানিত করলেন মিরাজের রজনীতে। আমার রাসূল যখন জিব্রাইল তাকে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন, জান্নাত যখন পরিদর্শন করলেন, জান্নাত থেকে ফিরে এসে বলতেছে সাইয়েদানা বেলাল, আমার বেলাল তুমি এদিকে আসো, কি আমল তুমি করো, কি এমন আমল করো জান্নাতের ভিতরে। আমি যখন গেছি বেলাল, আমি যখন হাঁটতেছি জিব্রাইল আমার ডান পাশে, আমি সামনে সামনে হাঁটতেছি, যেহেতু আমি যে মসজিদে নববীর, যে মসজিদের নববীর ভিতরে আমি ইমামতি করি, একই মসজিদের ভিতরে তুমি আযান দিয়ে মানুষকে ডাকো, যে মসজিদের ভিতরে আমি নবী ইমাম সেই মসজিদের ভিতরে তুমি মুয়াজ্জিন, তোমার কণ্ঠস্বরটা আমার কাছে সেভ করা আছে, আমার কাছে আমার কানে বাজে। আমি যখন জান্নাত জাহান্নাম, যখন জান্নাত যখন আমাকে পরিদর্শন করানো হলো, আমি দেখলাম বেলাল আমার পিছে পিছে যেন তুমি জান্নাতের ভিতরে হাঁটতেছ। বেলাল কি এমন আমল করো? বেলাল বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল আমল তো আমি করি না, তবে একটা আমল আমি ছাড়ি না, সে আমলটা হচ্ছে আমার যখন ওযু চলে যায়, দ্বিতীয়বার ওযু করার সাথে সাথে আমি মহান রবের সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহর নবী বলেন বেলাল এই আমল তুমি কখনো ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমান এমন ভাবে কবুল করেছেন ইসলামের জন্য, এমন ভাবে তুমি এমন কষ্ট সহ্য করেছো ঈমানের জন্য, এমন মূল্য তোমাকে দিতে হয়েছে যার কারণে আল্লাহ তোমার প্রতি এমন খুশি হয়ে গেছে, তুমি জীবিত আছো অথচ তোমার কণ্ঠস্বর, তোমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতের ভিতরে আমি শুনতে পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন আমার সাহাবীরা 1 লক্ষ কিংবা 2 লক্ষ সাহাবী তোমরা শুনে রাখো, আমি রসুল আর থাকবো না, আমি রাসূল বিদায় হয়ে যাচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে একটা আল্লাহর কোরআন এবং আমার আদর্শটা তোমাদের কাছে রেখে যাচ্ছি, যারা আমার আদর্শকে লালন পালন করবে আল্লাহর কোরআন অনুযায়ী, যারা নিজেদের জীবন যাপন করবে পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না, ঠিক কিনা? পারবে কিনা? আজকে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিচ্ছি, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা সবাই কান লাগান এবং মনোযোগ দিয়ে শুনে আমার আল্লাহর কোরআনের কথা। মক্কা শরীফ যখন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওহী নাযিল হলো, মক্কার একটা জাতীয় সংসদ ছিল, মক্কা নামক একটা দেশ আর ওই দেশের একটা জাতীয় সংসদ ছিল, ওই জাতীয় সংসদের নাম হচ্ছে দারুন নদওয়া। কি? দারুন নদওয়া। ওই জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে আবু জেহেল, ধর্মমন্ত্রী হচ্ছে আবু লাহাব, অর্থমন্ত্রী হচ্ছে উতবা, আর স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে আবু সুফিয়ান। তারা সকল ষড়যন্ত্র করে ব্যর্থ হলো, আল্লাহ রাসূলকে কোন অবস্থাতেই আল্লাহ রাসূলকে ইসলাম এবং ইসলামের পক্ষে দাওয়াতি কাজ করা থেকে তারা বিরত রাখতে ব্যর্থ হলো। ওই বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্যগণ হঠাৎ করে তাদের সংসদ অধিবেশন আহ্বান করল, ওই আহ্বানে আবু জেহেল তার প্রস্তাব সামনে উপস্থাপন করল, 3টা প্রস্তাব রাখলো। 1 নম্বরে আল্লাহ রাসূলকে জেলখানার ভিতরে আবদ্ধ করবেন, 2 নম্বরে আল্লাহ রাসূলের নাগরিকত্ব ক্যান্সেল করা হবে, 3 নম্বরে আল্লাহ রাসূলকে এই দুনিয়া থেকে তারা বিদায় করে দেওয়া দিবে। দারুন নদওয়াতে সিদ্ধান্ত হয়ে গেল, 3টা প্রস্তাব রাখলো, যেহেতু বিরোধী দলের কোন সংসদ সদস্য নাই, কণ্ঠ ভোটে প্রস্তাব পাশ হয়ে গেল।
বিরুদ্ধে এই সিদ্ধান্ত যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন আজকে হতো আমার রাসূলের প্রতিনিধি তোমাদের কাছে নাই, তোমরা সবাই একাট্টা, সকল ক্ষমতা তোমাদের হাতে, আমার রাসূল এবং তার প্রতিনিধিরা এই সংসদে নাই। তোমরা মনে রাখবে এই গোপন সংসদের ভিতরে তোমরা যদিও সংখ্যাগরিষ্ঠ হও, তোমাদের বিপক্ষে আমি আল্লাহ আমার রাসূলের প্রতিনিধি। وَيَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সিদ্ধান্ত মক্কার সেই সংসদে আইন পাশ হতে দেরি হলো, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালামকে পাঠাতে দেরি হলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসে, বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, গতকাল সংসদের ভিতরে আবু জেহেল যে সংসদের প্রধানমন্ত্রী ওই সংসদের ভিতরে একটা বিল পাশ হয়েছে, তারা তিনটা সিদ্ধান্ত নিয়েছেন, হয় আপনাকে জেলখানায় দিবেন, না হয় আপনাকে হত্যা করবে, না হয় আপনাকে নাগরিকত্ব ক্যান্সেল করে মক্কা থেকে বের করে দেওয়া হবে। আল্লাহ রাসূলের সবর ইখতিয়ার করলেন, ঠিকমতে ঠিকই দেখা গেল রাত্রে সংসদের অধিবেশনে পাশ হলো, সকাল বেলায় আল্লাহ রাসূল এবং তার পরিবার সুদ্ধা সবাইকে তারা জেলখানার ভিতরে আবদ্ধ করে দিল। ওই জেলখানার নাম হচ্ছে শিয়াবে আবু তালেব জেলখানা। শিয়াবে আবু তালেব নামক ওই জেলখানার ভিতরে আল্লাহ রাসূল এবং তার পরিবারের সদস্যরা আসে, জেলখানার ভিতরে আবদ্ধ ছিলেন। আল্লাহ রাসূলের প্রিয়তম কন্যা হযরতে ফাতেমা তখন মাত্র দুগ্ধ অবস্থায় ছিলেন। শিয়াবে আবু তালেব রাসূলুল্লাহ এবং তার পরিবারকে আবদ্ধ করার পর ওই জেলখানার এমন পরিস্থিতি ছিল, জেলখানার ভিতরে যারা ছিল তাদের সাথে যাবতীয় সামাজিক লেনদেন, পানি সরবরাহ, খাদ্য সরবরাহ, যাবতীয় লেনদেন ওই কাফের শক্তি বন্ধ করে দিল। দিন যায় রাত সরবরাহকৃত সকল খাদ্য শেষ। এই অবস্থায় সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাথে যে সমস্ত পানিগুলা ছিল সেগুলা শেষ হয়ে গেছে, আমাদের খাদ্য যেগুলা ছিল সেগুলা শেষ হয়ে গেছে, পানির পরিবর্তে আমরা বাবলা গাছের ওই সালটা ছিঁড়ে ছিঁড়ে আমরা তার কষগুলা খেয়েছি, এখন এমন অবস্থা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমাদের শরীরের ভিতরে পানি শুকিয়ে গেছে, আমাদের শরীরের ভিতরে পানি নাই, আমরা এখন প্রস্রাব করতে গেলে প্রস্রাবের পরিবর্তে এখন রক্ত বেরিয়ে আসে ইয়া রাসূলুল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেই জেলখানার ভিতরে ছোট্ট কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহার থেকে শুরু করে যে সমস্ত শিশুরা আছে মারা রাসূলুল্লাহর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ অবস্থা এমন হয়ে গেছে আমার স্তনের দুধগুলা শুকিয়ে গেছে, আমাদের কন্যারা এখন দুধ যখন পান করতে আসে, দুধ যখন আমাদের স্তনে যখন মুখে তো স্তনটা শুকিয়েছে, স্তনে দুধ নাই, দুধের পরিবর্তে এখন রক্ত বেরিয়ে আসে। ইতিহাস সাক্ষী সেই জেলখানার ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দুধের জন্য তিনি ওই সময় যে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, সারা জীবন তিনি রুগ্ন অবস্থায় ছিলেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল তার পুরা পরিবার যখন জেলখানার ভিতরে আবদ্ধ ছিলেন, আজকে আমাদের মতো কিছু মৌলবী লম্বা জুব্বা পরি লম্বা দাড়িও আছে, যখন আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার অপরাধে কারো জেল হয়ে যায়, ওই সমস্ত হুজুরেরা সমাজের ভিতরে হেঁটে হেঁটে রাতের দিনের বেলায় যাদেরকে বলা হয় বাতিলের আতঙ্ক,
আর রাত্রে বেলায় ওই বাতিলের সাথে আপোষ করে চলে। আবার তাদের গিয়ে তাদের কাছে গিয়ে বলে, দেখছেন নি যদি খারাপ যদি না হইতো তাই হুজুরের এই অবস্থা হইতো নি। হুজুর তো আমরাও আছি কই, আমাদের খানা বন্ধ হয় না, আমাদের দাওয়াত বন্ধ হয় না, এদেশের মানুষগুলো আমাদেরকে হাদিয়া তোফা বন্ধ করে না, ইমামতি আমাদের যায় না, সমাজের সমস্ত বাতিলারা আমাদেরকে সেলুট করে। অপরাধ যদি না করে এ মসজিদের ইমাম এত খারাপ হইতো নি, বলেন ঠিক না? ইসলামের বিরোধিতা, এই কোরআনের মাহফিলের বিরোধিতা, আল্লাহর শপথ করে বলি, প্রকাশ্য দুশ্মন যত না আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ইসলামের যত ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে ওই জুব্বা ফরা দাড়িয়ার পাগড়ি ভরা ওই মুসলমানদের নামদারি মুনাফিকেরা, বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা, জেলখানা থেকে বের হলেন, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে বের করে দিলেন আল্লাহর রাসূলকে। এবার আল্লাহ রাসূলকে এই মক্কা নগরী থেকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গাম আসলো, রাসূল আজকে রাতের ভিতরে আপনাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। মক্কার ওই সমস্ত যুবক সর্দাররা, ও যুবকেরা যারা আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, হতে পারে এই একটা তাফসীরুল কোরআন মাহফিল আপনার জীবন পরিবর্তনকারী হতে পারে, বলেন ঠিক না? ওই যুবকেরা, আমার সোনামণি যুবক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করি, এই জমিন যতদিন থাকবে ততদিন আল্লাহর কোরআন থাকবে, বলেন ঠিক না? আজকে আপনারা কোরআনের পক্ষে যেভাবে আছেন, আজকে আমরা আপনারা কোরআনের পক্ষে আছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই কোরআনের পক্ষে যারা আছে আল্লাহ তুমি সবাইকে আল্লাহ কোরআনের সাথী হিসাবে, ইকামতে দ্বীনের কর্মী হিসাবে তুমি কবুল করো সবার, আমিন আমিন। প্রিয় ভাইরাম, আল্লাহ রাসূলকে বললেন, রাসূল আপনি রাতের ভিতরে চলে যেতে হবে। আল্লাহ রাসূলের বাড়ি ঘেরাও করা হলো, সুতরাং আজকে যাদের রাতের অন্ধকারে রাতের 11টা 12টা 2টা 3টা হঠাৎ করে দরজা করে নাড়ে, কিছু বাহিনী আসে, আবার কিছু বাহিনী তাদেরকে সহযোগিতা করে বাড়িটা ঘেরাও করে ফেলে, ঘরটা ঘেরাও করে ফেলে। সুতরাং আজকে যারা বাড়ি ঘেরাও করে তারা নতুন কেউ নয়, তারা হচ্ছে আবু জেহেল এবং আবু লাহাবের উত্তরসূরি, বলেন ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িটা ঘেরাও করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমার রাসূলকে বলেন হাতে এক মুষ্টি মাটি নিয়ে নিক্ষেপ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি মাটি নিলেন আর বললেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। ফু দিয়ে যখন সাফাতুল উজুদ এই কথা বলে বলে সাথে সাথে আল্লাহ রাসূল যখন বাড়িটা যখন নিক্ষেপ করলেন, ওই বাড়িগুলা সমস্ত যুবকদের চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন। আল্লাহ পরবর্তীতে রাসূলকে স্মরণ করায় দিলেন, হে রাসূল চরম মুহূর্তে যেদিন আপনি আপনার বাড়িটা ঘেরাও করেছিল ওই কাফেরদের চোখের ভিতরে, বালুটা আপনি পৌঁছান নাই, ওই বালু পৌঁছানোর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাসূল প্রিয় সাথী আবু বকরকে নিয়ে মক্কা ছাড়লেন, আর মক্কার অদূরে গিয়ে মদিনার দিকে একবার তাকান, আবার মক্কার দিকে একবার তাকান, দুই চোখের পানি দর দর করে ঘুরতেছে। আরে এই মক্কার আপন লোকগুলা আজকে আমার জন্য বড় হয়ে গেল, অথচ এই মক্কার লোকগুলো আমাকে কত ভালোবাসতো। একটাই অপরাধ, সেটা হচ্ছে একটাই আমার অপরাধ, মহান দাবের উপর ইমান এনেছি আর ইমানের দিকে মানুষকে আহ্বান করেছি, এই অপরাধ। আহারে নিজের জন্মভূমি মক্কাতে তোমরা আমাকে থাকতে দিলে না? আল্লাহ রাসূল, জন্মভূমির প্রতি মায়া আমাদের আছে না নাই?
জন্মভূমির প্রতি বাংলাদেশকে আমরা ভালোবাসি কি বাসি না? আজকে বাংলাদেশের টুপিওয়ালারা দাড়িওয়ালারা একামতে দিনের কর্মীরা সবচাইতে বেশি স্বাধীনতাকে ভালোবাসে, মাতৃভূমিকে ভালোবাসে, মানচিত্রকে ভালোবাসে। আমাদের ভালোবাসা শুধু 14ই ফেব্রুয়ারি না, আমাদের ভালোবাসা শুধু দিবস কেন্দ্রিক না, বরং আজও যদি শকুনের থাবা আমাদের মানচিত্রের উপর যদি পড়ে, সবার আগে এদেশের আলেম ওয়ালামা এবং ইসলামী আন্দোলনের পক্ষের শক্তি ওই সমস্ত শকুনদের বিরুদ্ধে লড়াই করবে, বলেন ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যাচ্ছেন, আর একটা দোয়া মনে মনে পড়তেছেন রব্বুল আলামিন। 3.5 বছর গোপনে দাওয়াতি কাজ করে বুঝে গেছি যে এই সংসদের ভিতরে সংসদ সদস্যগুলা ইসলামের বিপক্ষে, যে এই সংসদের ভিতরে মানব রচিত সংবিধান দিয়ে মানবতার কল্যাণ খোঁজা হয়, 3.5 বছর আমি মানুষের ধারে ধারে গেছি, কেউ তো আমার দাওয়াত কবুল করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমি প্রার্থনা করি, আল্লাহ দয়া করে মদিনার সংসদ সদস্যগুলা তুমি ইসলামের পক্ষে বানায়া দাও। আল্লাহ মদিনার সংসদে তোমার কোরআনকে সংবিধান করে দাও। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল যখন মদিনায় গিয়ে পৌঁছলেন, সাথে সাথে জিব্রাইল এসে উপস্থিত, সাথে সাথে তিনি আল্লাহর কোরআনের আয়াত নিয়ে চলে আসলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাফিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া কুর রাব্বি ইয়াদখিল مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। وأخرجني واجعل لي من لدنك سلطانا نصيرا আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্মরণ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোস্ত আমার, আপনি মনে মনে বলছিলেন মদিনার সংসদের ক্ষমতাটা যেন আপনি আমি আপনাকে দেই, সেটা দুনিয়ার কেউ বুঝে না, আপনার চোখের পানি আমি দেখেছি, আপনার চোখের পানি আমি কবুল করে নিয়েছি, এবং মদিনার রাষ্ট্র ক্ষমতা অচিরে আমি আল্লাহ আপনাকে প্রদান করব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু تُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُ أَكْبَرُ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার রাষ্ট্র ক্ষমতা দান করলেন। আল্লাহ রাসূল মদিনার রাষ্ট্রপতি হলেন। মদিনার রাষ্ট্রপতি হওয়ার পরে এবার মদিনার চিত্র পরিবর্তন হয়ে গেল। মদিনার এখন মানুষগুলা দরজা খুলে ঘুমাইতে পারে, এখন আর হত্যা দর্শন আর লুটতরাজ হয় না, এখন ইয়াবার সেবন হয় না, মাদক দ্রব্য সেবন হয় না, মানুষগুলা সোনালী মানুষে পরিণত হয়ে গেল। এমন পরশ পাথর নামক এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল মদিনার রাষ্ট্র শাসন করা শুরু করলেন। এবার মক্কার দুশ্মনেরা আবার উঠে পড়ে লাগলো আহারে, মুহাম্মদকে মক্কা থেকে বিতরণ করে মুহাম্মদের নাগরিকত্ব ক্যান্সেল করে আমরা তো বড় ভুল করেছি, আগে তো মক্কায় থাকলে আমরা সেফে সেফে তাকে ইসলামী আন্দোলন থেকে দূরে রাখতে পারতাম, এখন দূরে সরিয়ে দিয়ে আরো বড় ক্ষতি আমরা করে ফেললাম। বহুজাতিক বাহিনী গঠন করল, আবু সুফিয়ান পরামর্শ দিল, স্বরাষ্ট্রমন্ত্রী পরামর্শ দিল, আল্লাহ রাসূল মুহাম্মদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনটা ছিল এক কেন্দ্রিক, এখন হবে বহু কেন্দ্রিক।
মদিনার গাতফান, বনু নজির, বনু ওয়াইল সহ পাঁচটা গোত্র, বড় বড় গোত্র, তাদেরকে নিয়ে একটা বাহিনী গঠন করলো, নাম হচ্ছে বহুজাতিক বাহিনী। সেই বহুজাতিক বাহিনী আজও আছে আমাদের পৃথিবীতে, বলেন ঠিক কিনা? আগে ছিল বনু গাতফান, বনু ওয়াইল, বনু নজির, এখন তাদের নাম হয়েছে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, জার্মান, জার্মানি, বলেন ঠিক কিনা? আগের সেই বহুজাতিক বাহিনীরা যেভাবে ইসলামের সোনালী সূর্যকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছিল, আজকের সেই বহুজাতিক বাহিনীও ইসলাম এবং মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনার প্রেসিডেন্ট, এইদিকে মক্কায় আবার জাতীয় সংসদের অধিবেশন ডেকে সিদ্ধান্ত নিল, এবার আমাদের শুধু মাত্র আমরা যারা কাফের তারা হবে না, বরং আমাদেরকে যারা সহযোগিতা করতে চাই খ্রিস্টান, ইহুদি, নাসারা এবং ইহুদি, এবং তাদের সাথে থাকবে মদিনার কিছু মুনাফিক, কাফের এবং ইহুদি এবং নাসারারা তারা সম্মিলিত আক্রমণ করবে, আর তাদের আক্রমণে ভিতরে ভিতরে শান দিবে মদিনায় লুকিয়ে থাকা মুসলমান তারই মুনাফিকরা, বলেন ঠিক না? সিদ্ধান্ত হয়ে গেল, 10,000 সৈন্যবাহিনী তারা প্রস্তুত করলো, এবার সেনাবাহিনী 10,000 সেনাবাহিনীর নেতৃত্ব কে দিবে? আবু সুফিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী, সে বলতেছে এই বহুজাতিক নেতৃত্ব, বহুজাতিক সেনাপতির দায়িত্ব, বহুজাতিক বাহিনীর সেনাপতির দায়িত্ব আমি আবু সুফিয়ান পালন করব। আবু সুফিয়ান বহুজাতিক সেনাবাহিনীর সেনাপ্রধানের দায়িত্ব নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে মক্কাতে কিন্তু আরেকটা বিল পাস হয়েছে, মক্কায় যারা আপনাকে দুনিয়া থেকে বিদাড়িত করতে পারে নাই, দুনিয়া থেকে নিচ্ছিন্ন করতে পারে নাই, তারা মদিনায় গিয়ে আপনি এবং আপনার ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তারা আসতেছে। রাসূলুল্লাহ ছোট্ট একটা সংসদ বলিলেন, মদিনার সংসদ আহ্বান করলেন, ওই সংসদের বুদ্ধিজীবী ছিলেন সালমান ফার্সি, একবারে বয়োবৃদ্ধ মানুষ, এক একজন পরামর্শ দিয়ে আল্লাহ রাসূল মাথা নাড়েন। এবার সালমান ফার্সি দাঁড়িয়ে বলতেছেন, অনারেবল প্রেসিডেন্ট, আমার একটা পরামর্শ আছে। আল্লাহ রাসূল বলেন, আপনি বয়োবৃদ্ধ, আপনি বলেন আপনার কি পরামর্শ? আল্লাহ রাসূলকে সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে মদিনায় রাষ্ট্রের ভিতরে আছি, আপনি যদি লক্ষ্য করেন, মানচিত্র আঁকলেন, আমাদের তিন দিক কিন্তু খেজুর গাছ, ঘন ঘন খেজুর গাছ এবং ঘর বসতি, তিন দিক থেকে তারা আক্রমণ করে আমাদের সাথে ফেরি উঠবে না, কিন্তু আমরা যদি মদিনার সামনের দিক অবস্থান দেখি, আমাদের সামনের দিকটা খোলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ফেরিডেন, আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে, আমরা 3,000 সাহাবী এখানে আছি, আপনি যদি অনুমতি দেন, আমরা আজকে রাত্রে থেকে পরিখা খনন করব, খাল খনন করব, যাতে ওই মক্কার বহুজাতিক বাহিনী সরাসরি মদিনার উপর আক্রমণ করতে না পারে, তারা যেন বাধাগ্রস্ত হয়ে যায়। যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, মনোযোগ দিয়ে শুনেন, কান লাগান প্রিয় ভাইরা, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহসিকতা, বুদ্ধিমত্তা, মত্তা এবং কৌশলের বিনিময়ে বহুজাতিক বাহিনীর সকল ষড়যন্ত্রকে আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। মনোযোগ দিয়ে শুনুন প্রিয় ভাইরা, হযরত সালমান ফার্সির পরামর্শ অনুযায়ী পরীক্ষা খননের কাজ শুরু করে দিলেন, পরীক্ষা খননের কাজ শুরু করে দিলেন, মাত্র 6 দিন, বলেন কয়দিন? 3,000 সাহাবী মাত্র 6 দিনে মদিনার সামনে 20 ফুট গভীর, 10 ফুট গভীর এবং 20 ফুট প্রশস্ত, এই পুরা মদিনার এদিক সেদিক একবারে সামনের দিকে বিশাল পরীক্ষা মাত্র 6 দিনে খনন করে ফেললে। ফরিকা খনন হচ্ছে, ফরিকা খনন করাকালীন বিশাল একটা পাথর খণ্ড
সাহাবীরা সেদিন সাহাবীরা পাথর খণ্ডটা তারা ভাঙতে পারতেছিলেন না। আল্লাহ রাসূলকে আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর খণ্ডটা আমরা সবাই চেষ্টা করেছি কিন্তু ভাঙতে পারি না। আল্লাহ রাসূলকে নিয়ে আসলেন, আল্লাহ রাসূল নিজে শাবল হাতে নিলেন। প্রিয় ভাইরা, আজকে যারা পীর করেন, পীর হিসাবে তারা হুজরাতে বসে থাকেন, আল্লাহ রাসূল এই দুনিয়াতে যত পীর আছে সবচাইতে বড় পীর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের জমানার পীর, আধ্যাত্মিক যারা নেতা তারা লাল শালু পরিহিত অবস্থায় হুজরাতে বসে থাকেন, আর আল্লাহ রাসূল কাফেরদের মোকাবেলায় শাবল হাতে ওই পরিখা খননের কাজে নিজে নিয়োজিত হয়ে গেলেন। খিদার জন্য রাসূল সেদিন পাথর বেঁধেছেন, সারাদিন পরিশ্রম করেন, খানার মতো কোনো খাদ্য নাই, ও খিদায় অতিষ্ঠিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পেটের ভিতরে পাথর বাঁধলেন। সাহাবীরা বলতেছেন, ওই মাটি খনন করা অবস্থায় আল্লাহ রাসূলের জামা যখন উপরে দিয়ে উঠে যায়, আর দেখা গেল বড় বড় তিনটা পাথর আল্লাহ রাসূলের। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে পাথর কেন? রাসূলুল্লাহ বলেন, প্রচন্ড খিদা লেগেছে কিন্তু ঘরে খাওয়ার মতো কোনো খাদ্য নাই, এই জন্য খিদা নিবারণের জন্য আমি রাসূল আমার পেটের ভিতরে পাথর বেঁধেছি। আল্লাহ রাসূল সবার হাতে নিয়ে আসলেন, ওই পাথর উপর আঘাত করলেন, আর মুখে বললেন, কুল জা আল হাক وزهق الباطل ان الباطل كان زهوقا। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, সত্যের জয় অনিবার্য, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথর উপর যখন আঘাত করলেন, সাথে সাথে পাথর দুই টুকরা হয়ে গেল, ওই পাথর থেকে অগ্নি স্ফুলিঙ্গ বের হয়ে গেল। এবার আল্লাহ রাসূল পাথর থেকে বেরিয়ে আসা ওই অগ্নি দেখে রোম এবং ফারস্য বিজয়ের যখন শুভ সংবাদ দিলেন, ঘাপটি মারা ওই মুসলমানদের ভিতরে মুনাফিকরা বলে উঠল, নিজে খেতে পারে না, ছোট্ট একটা মদিনা রাষ্ট্র দম তিনি রক্ষা করতে পারেন না, তিনি নাকি আবার রোম এবং ফারস্য বিজয় করবেন, এরকম ব্যক্তি, এরকম কথা বলার লোক এখনো আছে কিনা? এখনো এই ধরনের লোকগুলো আছেন যারা বলেন ব্যক্তিগত পর্যায়ে ইকামতের দিনের কাজ করলে ইকামতের দিনের কাজ হয়ে যাবে। ওই সৌদি আরবের দাম্মাম স্টেটের ভিতরে একজন আল্লামা আছেন, একজন মাদানী সাহেব আছেন, যিনি সেখানে বসে বসে এসি রুমের ভিতরে বড় বড় ফতোয়া ছাড়েন, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের জীবনের ভিতরে এরকম যদি থাকতো, আল্লাহ রাসূল হুজরার ভিতরে থেকে থেকেই রাসূল তার সাহাবীদেরকে পরামর্শ দিতেন, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন শেষ হয়ে গেল, পরীক্ষা যেদিন খনন শেষ, দেখলেন 10,000 সুসজ্জিত বাহিনী মদিনায় আক্রমণ করার জন্য তারা চলে আসতেছেন। তখনকার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত খানা নাজিল করে দিলেন, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইযা জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহা চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার! 10,000 সৈন্যবাহিনী সুসজ্জিত অবস্থায় নেতৃত্ব দিচ্ছেন মক্কার স্বরাষ্ট্রমন্ত্রী আবু সুফিয়ান, তিনি তখনও ইসলাম কবুল করেন নাই। এদিকে 3,000 সৈন্যবাহিনী পরিখার এই ফাঁসি, অবস্থা এমন হল চতুর্দিক থেকে তারা আসার পর চতুর্দিক তারা পর্যবেক্ষণ করলো, তিন দিকে তারা ঢুকতে পারলো না, সামনের দিকে যখন ঢুকতে আসলো দেখেন বিশাল একটা পরিখা, তারা আর আসতে পারে না। ওই পরিখার ওই ফাঁসে তারা বিভিন্ন তাবু টাঙ্গিয়ে বারবার তারা আক্রমণ করতে চায়,
কিন্তু পরীক্ষা অতিক্রম করে তারা আসতে পারে না। সামনে শত্রু বাহিনী, পিছনে তারা মুসলমানরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন, বলতেছেন, হে ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নিআমাতাল্লাহি আলাইকুম। হে ইমানদাররা, ওই সময়ের কথা স্মরণ করো যে সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের উপর আমার নিয়ামতগুলো অর্পণ করেছিলাম। আমার নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। ইযজাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহাম ওয়া জুনুদান লাম তারাওহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়ের কথা তোমরা স্মরণ করো যখন শত্রু বাহিনীকে দেখে তোমরা আতঙ্কিত হয়ে গিয়েছিলা, তোমাদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরার নবম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অবস্থা সেদিন কি হয়েছিল তোমরা স্মরণ। ইযজাআকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইযজাআতিল আবসারু বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়াতাজুন্নুনা বিল্লাহি যুনুনা। ইমানদাররা স্মরণ করো, যখন তোমরা শত্রু বাহিনীকে দেখছো উপর থেকে এবং নিচ থেকে তারা তোমাদের উপর আক্রমণ করে, তখন তোমাদের কি অবস্থা হয়েছিল? তোমাদের চক্ষুগুলা বিস্ফোরিত হয়ে গেল, কলিজা একবার নিকটে চলে আসলো। ওয়াতাজুন্নুনা বিল্লাহি যুনুনা, আর তোমরা মহান আল্লাহ সম্পর্কে তোমরা বিরূপ ধারণা করা শুরু করেছিলাম। যেরকম প্রেক্ষাপট আজকেও আমাদের মাঝে হয়, দায়িত্বশীলের সাথে যখন কর্মীর দেখা হয়, কর্মী দায়িত্বশীল কি বলে ভাই? আল্লাহর সাহায্য কি আমাদের জন্য আসবে না? আপনি না বলেছেন আল্লাহ আমাদের কি সাহায্য করবে? কই আল্লাহর সাহায্য? আমাদের এলাকা জনশূন্য হয়ে গেল, আমাদের অমুক অমুক ভাইকে পাওয়া যাচ্ছে না, অমুক ভাই শাহাদাত বরণ করেছে, আর তোমার আল্লাহ কোথায়? এই কথা বলবেন না। আল্লাহ আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে না, এরকম কথা বলে কিনা? এই কথাটা আজকের না, ওই কথাটা তারও সেদিন বলেছিল। হুনালিকা বাতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু যিলজালান শাদীদা। তখন মুমিনদের অবস্থা অত্যন্ত করুণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে আমি প্রবল কম্পনে প্রকম্পিত করেছিলাম, তাদের কলিজা নিকটে চলে আসলো, চক্ষু বিস্ফোরিত হয়ে গেল। আল্লাহ রাসূল কি আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল আল্লাহ, ইন্না বুয়ুতানা ওয়া হুয়া বিগাইরি বুয়ুতিন ওয়া হুয়া আওরাতিন ওয়া হুয়া বিআওরাতিন ইয ইয়াকুলুনা ইল্লা ফিরারা। আল্লাহ রাসূল কি আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়ি ঘর তছনছ করে দিয়েছে, আমার বাড়িটা পুড়ে দিয়েছে, আমার ঘরখানাকে শেষ করে দিয়েছে বুলডোজার দিয়ে, আমার বাড়ির ভিতরে যারা নারী আছে তাদেরকে ধর্ষণ করেছেন, আমার বাড়ির পুরুষদেরকে তারা জবাই করে দেওয়া হয়েছে, আমার বাড়ির যে সমস্ত লোক ছিল সবাইকে শেষ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন, আমি বাড়ির দিকে যেতে চাই। এভাবে তারা ছুটি প্রার্থনা করলো, কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ফিরারা। আসলে তারা এই সমস্ত কথা বলে সেদিন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে চেয়েছিল। এই যখন অবস্থা, আল্লাহ রাসূল প্রত্যক্ষ করলেন, হঠাৎ করে একটা মৃদু ঝড় বাতাস আসলো। ওই বাতাসের ওই তুফানের অবস্থা, দুই দিকে দুই অবস্থা। মক্কার দিকের আল্লাহ রাসূল যখন তাকালেন, দেখলেন ওই ঝড় বাতাসে কাফেরদের তাবুগুলো আকাশে উঠতেছে। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটুখানি মৃদু মন্দ বাতাস মদিনার উপর বয়ে চললো। এই অবস্থায় একই প্রেক্ষাপটে আল্লাহর গজব আসলো কাফেরদের জন্য, ওই গজবকে আল্লাহ মুসলমানদের জন্য নিয়ামতে পরিণত করে দিলে। সবাই মৃদুমন্ত বাতাস যখন প্রত্যক্ষ করলেন, সবার সমস্ত 3000 সাহাবী মদিনার ভিতরে সবাই ঘুমিয়ে গেলেন, আর মদিনার ওই পাশে অবস্থা সম্পূর্ণ ব্যতিক্রম, তাদের তাবুগুলা সব উড়িয়ে গেল,
তাদের সৈন্য সামন্ত অনেকে মারা গেল। আল্লাহ রাসূল সাহাবীরা সবাই ঘুমিয়ে পড়লো। আল্লাহ রাসূল হযরত হুযাইফার কাছে চলে গেলেন, বললেন, হুযাইফা, এই অবস্থায় তুমি কি আমাকে ওই শত্রু সৈন্য থেকে তাদের গোপন খবরগুলো আমাকে গিয়ে একটু শোনাইতে পারো? হযরত হুযাইফা বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি যাব, তবে তার আগে আপনি আমাকে একটু অনুমতি দেন, আপনি আমাকে একটু দোয়া করে দেন, শত্রু সৈন্যদের ভিতরে ঢুকে গেলে আমার কাছে ভয় লাগবে, আপনি আমাকে একটু দোয়া করে দেন যাতে আমার ভয় না লাগে। আল্লাহ রাসূল হযরত হুযাইফাকে এভাবে ঝড়ায়ে ধরে বললেন, হুযাইফা যাও, তুমি যাও, আমি তোমাকে দোয়া করে দিলাম, দুনিয়ার ভয় কোনো ভয় তোমাকে কাবু করতে পারবে না। প্রিয় ভাইরা, হযরত হুযাইফা এক লাফেন ওই পরিখার গিয়ে শত্রু শিবিরের শিবিরে যখন ঢুকে গেলেন, দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সেনাপতি আবু সুফিয়ান সমস্ত ওই ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়ার পর সমস্ত সৈনিকদেরকে একসাথ করলেন। একসাথ করে তিনি বক্তব্য দিবেন, এই অবস্থায় তিনি বলতেছেন, আমার সম্মানিত সৈনিকেরা, আমার মনে হচ্ছে আমার সৈনিকের ভিতরে এখানে মুহাম্মদের অনুসর প্রবেশ করেছে। সুতরাং আজকে যারা দলের ভিতরে অনুসর অন্য দলের লোক ঢুকে যাওয়া যারা মনে করবেন, তাদের এই স্বভাব নিজের না, তাদের এই স্বভাবটা হচ্ছে আবু সুফিয়ানের, বলেন ঠিক না? এবার সৈনিকেরা নিজের পরিচয় দেওয়া শুরু করল। তিন শ্রেণীতে তার সৈনিকদেরকে সাজিয়ে ফেললেন। এই অবস্থায় একজনের সাথে একজন পরিচয় দেওয়া হচ্ছে, যেহেতু অনুসরকে তাকে শনাক্ত করতে হবে। একজন দাঁড়াইলেন, বললেন, তুমি কে? বললেন, আমি হচ্ছে অমুক, আমি চট্টগ্রাম বেরাক থেকে এসেছি। আরেকজন দাঁড়িয়ে গেলেন, নিজের পরিচয় দিচ্ছেন, তুমি কে? বললেন, আমি হচ্ছে অমুক, আমি সিলেট থেকে এসেছি। এভাবে একজন একজন পরিচয় হচ্ছে, যাতে মুহাম্মদের অনুসরণকে শনাক্ত করা যায়। যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহর কোরআনের যারা কাজ করেন, তাদের জন্য শিক্ষাটা বলে আমি শেষ করতেছি। প্রিয় ভাইরা, ওই 3000 সৈন্য বাহিনীর ভিতরে, বিধ্বস্ত সৈন্য বাহিনীর ভিতরে একজন অনুসর, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কর্তৃক প্রেরিত, সে হযরত হুযাইফা সেখানে আছে কিনা? দুই সারির পরিচয় শেষ, তৃতীয় সারির মাঝখানে হযরত হুযাইফা পরিচয় পর্ব শেষ। হযরত হুযাইফা মনে মনে বলতেছে, হারে, আমি তো ধরে নিচ্ছি ধরা পড়ে যাব, কিন্তু মনে মনে সাহস আছে, যেহেতু আমাকে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, আমাকে হেফাজতের দায়িত্ব আমার মালিক মহান আল্লাহ। একটু চেষ্টা করে দেখি না কেন, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশে যখন চলে আসলো, এবার হুযাইফার পালা, ডান পাশের ব্যক্তির যখন পালা আসলো, কাউকে সুযোগ না দিয়ে হযরত হুযাইফা দাঁড়িয়ে গেলেন, বললেন, এই তুমি কে? তুমি কে? তোমাকে তো মুহাম্মদের অনুসর মনে মনে হয়, তুমি কোত্থেকে এসেছো? না না, আমি তো মুহাম্মদের অনুসর না, আমি হচ্ছে আবু সুফিয়ানের লোক, আমি তো অমুক ব্যারাক থেকে এসেছি। আচ্ছা ঠিক আছে, বসো। নিজে পরিচয় দিলেন না, এই তুমি কে? সাথে সাথে তুমি কে? আমি তো অমুক। তো কোত্থেকে এসেছো? তোমাকে তো মুহাম্মদের অনুসর মনে বলা হয়। না না, আমি তো মুহাম্মদের অনুসর নয়, আমি হচ্ছে আবু সুফিয়ানের লোক, আমি অমুক ব্যারাক থেকে এসেছি। ও আচ্ছা ঠিক আছে। ডাইনজনের পরিচয় হলো, বামদনের পরিচয় হলো, মাসকান্দের নিজের পরিচয় নাই। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার! নিজের পরিচয় দিলেন না, পরিচয় পর্ব শেষ হয়ে গেল। এরপর আবু সুফিয়ান একটা বক্তব্য দিল, বললেন, আমার সেনাবাহিনীর সদস্যরা তোমরা শোনো, যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের মহান লাত মানাত উদ্ধার শপথ করে বলেছি, জীবনে অনেক যুদ্ধের সম্মুখীন হয়েছি, নিজেরা নিজেরা এত বড় কষ্টের সম্মুখীন হই না। একে বাতাস দেখলাম পূর্ব দিকে আসলো, ওই পূর্ব দিকে আসা বাতাস দিয়ে দেখলাম আমাদের অবস্থা একরকম, মদিনার অবস্থা আরেকরকম হয়ে গেল, আমাদের অবস্থা এমন হয়ে গেল, আমরা দেখলাম রিহান ওয়া জুনুদান লাম তারাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল, আপনাকে আমি সেদিন আহাদের যুদ্ধে আমি এমন ভাবে আমি পরীক্ষা করেছি, এমন ভাবে সাহায্য করেছি, ওই জড় বাতাসটা আমি আল্লাহ প্রেরণ করেছি, ওই জড় বাতাসের সাথে সাথে আমার ফেরেশতারা ওয়া জুনুদান আমার ফেরেশতারা সেখানে ছিল, এমন ভাবে তাদের উপর আক্রমণ করেছে, লাম তারাহুম, আপনি দেখেন নাই, সব কিছু লন্ড বন্ড করে দিলেন, সে আল্লাহ এখনো আছেন না? নাই, সে আল্লাহ এখনো আছেন না? নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন।